হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং আরিত্র। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে বং আরিত্র চ্যানেলের অনেকদিন পরে এই ভিডিওটা এসছে। আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে? আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে কোনো ছবির লিঙ্ক ক্রিয়েট করতে হবে। লিঙ্ক ক্রিয়েট করতে হবে মানে অনেক ইউটিউব ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে বলে যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এই ছবিটার বা এই পিডিএফটার, গিয়ে তোমরা দেখে নাও, ডাউনলোড করে নাও। সেই লিঙ্কটা কীভাবে দেয় সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো তোমাদেরও দরকার হতে পারে এটা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ অন্য বাঙালি যে ব্লগ চ্যানেলেও ভিডিও ছিল, আরও অনেক ভিডিও ছিল, সেই জন্য ভিডিও দিতে পারিনি। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, এখনও খুব একটা ভালো নেই, সেই জন্য দিতে পারিনি। তো আজকে আবার একটা ভিডিও দিচ্ছি, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি আজকে শেখাতে চলেছি কিভাবে কোনো ছবি বা পিডিএফ এর লিংক ক্রিয়েট করতে হয়। আমি এখানে কম্পিউটার থেকে ছবি কিভাবে করতে হয় এবং মোবাইল থেকে পিডিএফ কিভাবে করতে হয় সেটা দেখাবো। যেহেতু আমি ছবি ও পিডিএফ এর লিংক ক্রিয়েট করতে শেখাবো, সেহেতু আমি দুটো আলাদা ডিভাইস থেকে দেখাবো, দুটোর নিয়ম কিন্তু একই। ফাইলে লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদের কম্পিউটার থেকে প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোমের মধ্যে। আমাদের নেট কানেকশানটা চলছিল না, আমি কানেক্ট করে নিচ্ছি, সরি, এক্সট্রিমলি সরি। আমরা নেট কানেক্ট করে নিয়েছি, এবার আমরা মূল কাজে ফিরি। তো এখান থেকে ফোনে তো দেখাবোই, তাই ফোনেরটা এখন কিছুই বলছি না। ওপরে যে 9 ডট রয়েছে তোমাদের আমি জুম করে দেখিয়ে দিলাম, ওই 9 ডটে আমরা ক্লিক করব। তারপরে যে গুগল ড্রাইভ অপশান রয়েছে, গুগল ড্রাইভের মধ্যে আমরা ঢুকে যাব। আমি চাইছি না ভিডিওটা বেশি বড় হোক, তাই অল্প অল্প কথাই বলছি। গুগল ড্রাইভের মধ্যে ঢুকে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করব, তারপর ফাইল আপলোড এখানে ক্লিক করব। ফাইল আপলোডের মধ্যে ক্লিক করার পর যে কোনো একটা ছবি আমি জাস্ট সিলেক্ট করে দেব, একটা যে কোনো ছবি, ধরো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এই ছবিটা। তারপর আপলোড হচ্ছে, দেখো আপলোড হয়ে গেছে। তারপর এই ক্রস অপশনে ক্লিক করে কেটে দিতে হবে। তারপর এই যেখানে ছবিটা আপলোড হয়েছে সেটা আগে খুঁজে বার করতে হবে, কোথায় এর মধ্যে দেখাচ্ছে ছবিটা। তো এই যে এই ছবিটা, এই ছবিটার উপর একবার ক্লিক করার পর এই যে ওপরে লিঙ্ক, গেট লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। তারপর কিছু লোডিং হবে, তারপর এটা, তারপরে এখানে এই রকম যে লিঙ্কটা দেবে এটাই কপি করে কিন্তু দিলে হবে না। এখানে তোমাদের একটা কাজ করতে হবে, এই যে রেজিস্ট্রাইড, এখানে ক্লিক করে তোমাদের এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এনি ওয়ান এই লিঙ্কটা করলে সবাই দেখতে পাবে। আর নাহলে তুমি এটা এই আগের বার যদি কপি লিঙ্ক করে দিয়ে শুধু তুমিই খুলতে পারতে, অন্য কেউ সেটা খুলতে পারতো না, তাতে তোমার নামই খারাপ হতো। তারপর এখান থেকে কপি লিঙ্ক করে ডানে ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করে দেওয়ার পর এটাকে তোমরা দিতে পারো, অন্য জায়গায় শেয়ার করতে পারো। এবার আমি তোমাদের একটা জায়গার মধ্যে ঢুকে সেখানে সেই লিঙ্কটা পেস্ট করে দেখিয়ে দিচ্ছি কীরকম বেরোবে। এই লিঙ্কটা আমি পেস্ট করলাম, তারপর এন্টার মেরে খুললাম, দেখো এই যে এই ছবিটা বেরিয়ে গেল। এটা তোমরা ভেবো না যে ব্লার ছবি কেন বেরোলো, আগে এটা ব্লারই ছবি ছিল, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করেছিলাম, সেই জন্য এই ছবিটা আমি দিয়েছি, এটা ব্লারই ছিল, কোনো নেট প্রবলেমের জন্য ব্লার হয়নি। তারপরে এখান থেকে তোমরা নর্মাল ডাউনলোড করে নিতে পারো। ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিও, এবার তোমরা ফোন থেকে দেখে নাও কি এখন সেটা মোবাইল ফোন থেকে দেখাচ্ছি। তো ফোনটাকে একটু রোটেট করে নিলে দেখতে সুবিধা হবে, আমি একটু রোটেট করে নিচ্ছি। এবার রোটেট করে নেওয়ার পর আমরা গুগল ক্রোমের মধ্যে চলে যাব। তো কম্পিউটার থেকে তোমরা দেখলে সেমভাবে সেম প্রসেস, কোনো এফপি টপিট নেই। কম্পিউটার থেকে তোমাদের আমি দেখিয়েছি কীভাবে ফটোর করতে হবে, আর এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দেব কীভাবে
পিডিএফ ফাইলের করতে হবে। এখানে যাওয়ার পর তোমরা জাস্ট গুগলে চলে যাবে, google.com-এ চলে যাবে। চলে যাওয়ার পর ওপরে এই তীর বাটনে ক্লিক করে, বা এখানে থ্রি ডটও থাকতে পারে, থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে গিয়ে ডেস্কটপ সাইট মোডে করে নেবে। এবার তোমাদের কাজ হলো এই যে নাইন ডট রয়েছে, আমি জুম করে দেখাই তোমাদের, এই যে নাইন ডটটা রয়েছে, এই নাইন ডটের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। নাইন ডটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে গেলে একটা আমরা অপশন দেখতে পাবো, খুবই পরিচিত একটা গুগল অ্যাপ, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে ঢোকার পর, আমি এই গুগল ড্রাইভ নিয়ে আগেও একটা ভিডিও করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেখানে আমি শিখিয়েছিলাম কীভাবে কোনো লেখাকে টাইপে পরিণত করতে হয় গুগল ড্রাইভ ব্যবহার করে। তো এখানে সেমভাবে আমরা নিউতে ক্লিক করব, আমরা নিউতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করব। তো তোমরা ফোনের মধ্যে একটা পিডিএফ, যেটা পিডিএফ করতে চাও সেমভাবে, কিন্তু কম্পিউটারের মতোই সেম পুরো। তো পিডিএফটা আমি করে নেব, দেখো আমি পিডিএফটা মাই ফাইলসের মধ্যে থেকে পিডিএফটা সিলেক্ট করছি। ধরো আমি পিডিএফটা সিলেক্ট করলাম, তারপর দেখো আপলোডিং হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর ক্রস করে কেটে দেবে তোমরা। তারপর এবারে এই যেটা আমি আপলোড করলাম সেটার উপরে একবার ক্লিক করলে উপরে দেখো অনেকগুলো দেবে। তারপরে এই যে লিঙ্ক অপশানটা রয়েছে, এই লিঙ্ক অপশানটার মধ্যে ক্লিক করবে। আমি মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, লিঙ্কে ক্লিক করব। দেখো তারপর লোডিং হবে, তারপর দেখো যে লিঙ্ক চলে এসেছে। এখানে আর একটা তোমাদের সেটিংস করতে হবে, এই যে নিচের যেটা রয়েছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন উইথ দিস লিঙ্ক, এটাকে তোমরা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে সিলেক্ট করে দেবে। তারপর এই যে লিঙ্কটা এটাকে কপি লিঙ্ক করবে, করে ডান করে দেবে। তারপর লিঙ্ক কপিড হয়ে গেল, তারপর তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে বা ইউটিউবের ডেসক্রিপশানে গিয়ে এটাকে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা কত উপকারী হলো তোমাদের জন্য সেটাও কমেন্টে জানিও। তো চলো টাটা বাই বাই।